হ্যালো, আসসালামু আলাইকুম। আমি দৃষ্টি সিয়াম চ্যানেল থেকে তো আজকে আসছি। আজকে আমরা টাউনে আসছি, যেহেতু আজকে বক্সিং ডে। এটা ইউকে এবং আমেরিকা সব জায়গায় এই বক্সিং ডেটা পালন করা হয়, সেটা দেখার জন্য আসছি। কারণ আমি কখনো এটা দেখি নাই, এটাই আমার ফার্স্ট ব্লগও ফার্স্ট এবং বক্সিং ডেও ফার্স্ট, যেহেতু কারণ আমি বাংলাদেশে ছিলাম। এইটাই আমার ইউকে প্রথম এবং আসা, এবং ইউকে আসার পর এটাই প্রথম ক্রিসমাস এবং বক্সিং ডে, দুইটাই আমার জন্য প্রথম। তাই আমি এটা দেখতে এখানে আসি। চলেন আমরা দেখি। পার্সোনাল ইউসের জন্য ওরা ভিডিও করতে দেয় নাই, কিন্তু ওরা খুব প্রাইভেসি, তার কারণে হয়তো ওরা এই ভিডিওটা করতে দেয় নাই। তাই আমি কিছু এই কিছু সিয়ামের জন্য আমার ছেলের জন্য কিছু দুধের বোতল কিনেছি, তারপর আর কি আর কিছু কেনার ছিল না, কারণ আমরা আগের দিন মার্কেটিং করতে এখন আমরা চলে যাব। চল আমরা এইচএম থেকে বের হয়ে গেছি। আর সবচেয়ে বড় কথা, আমার মাস্কের ভিতরে নিঃশ্বাস নিতে খুবই কষ্ট হয়, তাই মাস্কটা খুলে ফেলেছি। আমার কথা বলতেও খুব সমস্যা হয়। সবাই এখানে অনেক আনন্দে ব্যস্ত, যেহেতু বক্সিং ডে। এই যে এখানে কি সুন্দর বেলুন বিক্রি করতেছে, এগুলো অনেক সুন্দর দেখতে। এগুলো একটা আমি আমার ছেলের জন্য নিয়ে যাব, কারণ এটা দেখতে অনেক সুন্দর লাগতেছে। চলেন আমরা শপিং মলে যাই। এটা অনেক বড় একটা শপিং মল, এখানে জারা, আরমানি, গুচ্ছি এসবের মতো ব্র্যান্ডের জিনিস এখানে সব পাওয়া যায়। চলেন আমরা দেখি। এখানে আগে সবাই খাওয়া দাওয়া করতে পারতো, কিন্তু এখন টেক ওয়ে করে দিচ্ছে। কোভিডের কারণে সবাই নিয়ে যায়, কেউ কার ভিতরে বসতে দেয় না। যারা যারা হচ্ছে অনেক বড় একটা ব্র্যান্ড, আপনারা সবাই জানেন, কিন্তু আমরা ঢুকতে চাইছিলাম, কিন্তু এত বড় লাইন, আমাদের সময়ও নাই এতক্ষণ দাঁড়ায় থেকে ভিতরে ঢুকা, কারণ আমার বেবি বাসার। আমি প্রথমেই বলছি আমার বেবিকে রেখে আসছি, যার কারণে যারা ভিতরে যাচ্ছি না। আরেকদিন আপনাদের অন্য একটা ব্লগে যারা ভিতরটা দেখাবো, এখন আমরা নিচে ঢুকবো। এটাও অনেক ভালো একটা ব্র্যান্ড, এটার নাম বস। এই বস ব্র্যান্ডের সব কিছু এখানে পাওয়া যায়, যেমন পারফিউম, ড্রেস, এগুলো সবই বিক্রি করে। আমরা এখন এখান থেকে বের হয়ে গেছি। আমরা এখন এমন একটা জায়গায় যাবো, অনেক সুন্দর একটা প্লেস, আমার জন্য অনেক সুন্দর প্লেস। জানি না আপনাদের কাছে কেমন লাগবে, কিন্তু আমার কাছে অনেক ভালো লাগছে। আগেরবার যখন আসছিলাম, তাই আর যেহেতু আমার কাছে ভালো লাগছে, তাই আমি আপনাদের কাছে শেয়ার করার জন্য আপনাদেরকে ওখানে নিয়ে যাও। চলেন আমরা ওখানে যাই। Thank you.
আমরা আসলে তাড়াতাড়ি চলে যাইতেছি এই কারণে কারণ সরি মাস্কটা খুলে নিলাম আমরা আসলে তাড়াতাড়ি চলে যাইতেছি এই কারণে কারণ আমার বেবি বাসার আর আমার সবচেয়ে বেশি যে সাপোর্ট দেয় আমার হাজবেন্ড আর আমার শাশুড়ি কারণ উনি যদি আমার বেবিটাকে না রাখতো তাহলে হয়তো আমি এগুলো করতেই পারতাম না সেই জন্যই যতই উনি রাখুক তারপর আমার বেবি তো আমাকে খুঁজবে সেজন্য এখন তাড়াতাড়ি আমাদের বাসায় যাওয়া আর বাসা যাওয়ার আগে আমরা একটু একটা ফাস্ট ফুড মানে একটা আমাদের যেরকম বাংলাদেশে স্বপ্ন আছে এরকম একটা মল ছোটখাটো যেখানে সবজি টবজি পাওয়া যায় ওইখানে আমরা নামবো পরে ওইখানে দেখাই পরে আসবো আর এইখানে পুরো বাস খালি শুধু আমি আর আমার দেরি হলেও আমরা পরে যেতে পারতাম যেহেতু আব্বুর গাড়ি আছে উনি লাভ বসে নিয়ে যেত কিন্তু আমার তো বেবি যত দেরি করবো তত আমার বেবি কান্নাকাটি করবে তাই আমরা তাড়াতাড়ি বসে গেছি।